এই যে মনে করো তুমি ছাত্রী, তুমি আমার জ্ঞান আমার থেকে জ্ঞান নিবা, তাহলে আমি যদি আমি তোমার শিক্ষক না, আমি তোমার জ্ঞান দিতে চাই, তুমি আমাকে বাইরে দাঁড় করে জ্ঞান নিতে পারবা? তুমি বাইরে মশা অন্ধকার অনেক জিনিসের ডিস্টার্ব, তুমি দরজাটা খোলো, আমি ভিতরে যাই, আমরা বিছনায় বসে দুইজন আমি তোমার জ্ঞান দিতেছি। তুমি কারে বেশি অপছন্দ করো, ওরে বেশি অপছন্দ করো নাকি আমারে বেশি অপছন্দ করো? একদম মুখের উপর কয়ে দাও, ঠিক আছে? তুমি কারে বেশি অপছন্দ করো, কারে কম অপছন্দ করো কয়ে দাও। হেললিগে তো দুধরে জাল দিয়া ঘন শহর বানাইছি, তখন দেখবা খাইতে কেমন স্বাদ হয়। আমি এখন রান্না করতে পারুম না। তাহলে কি না খেয়ে থাকা লাগবে সারা রাত? না খাই থাকা লাগবে। তুমি যে হাসুর মতো আমারে হইতে কইলা, তুমি নিজে হাসিম ভাইয়ের মতো হয়ে দেখাও। আমি হাসিমের মতো হইতে যাব কেন? হাসিম কোনো পোলা হইল নাকি? সুপি সুপি গিয়া তো খালি হাসুরে দেখো, হাসুরে যে হাসিম ভাই ঘরের সব কামে যে সাহায্য করে, হেটা দেখো না। কি কাহিনী? কি কাহিনী কই দেখলা? কথা নাই বাতরা নাই, আজকে খুব হাসিম হাসিম করতেছ যে। ওমা, আমি কখন হাসিম হাসিম করলাম? কি যে কও না ভাই, আমি নাকি সারাদিন হাসিম ভাই হাসিম ভাই করি, তোমার মুখে না কিছু আটকায় না। এমনে চাইছো কেন ভাই? আমি তো অলোকে মিছা কথা কইছি, আমি রান্না বান্না শেষ করে রাখছি মেলা আগে, তুমি ঘরে যাই বউ, আমি খাওন নিয়ে আইতেছি। কত আশা করছিলাম, আমি আগে বিয়াটা করবো, তারপরে স্বামী স্ত্রী দুইজনে মিলা দেখা শুনা মর্জিনার বিয়াটা দিব, কিন্তু হাসুই তো বুঝতেছে না। হাসু, তুমি বুঝলা না, তোমার সিদ্ধান্তের উপর কত কিছু নির্ভর করতেছে। হাসু, এত চিন্তা করো না তো মুকসেদ ভাই, তোমার এত চিন্তা করতে দেখলে আমার মনটা খারাপ হয়ে যায়। তুমি বুঝো না আমি তোমারে কত ভালোবাসি। মুকলেসের মুখের উপর তো কথাটা কইতে পারো না। কেমনে কমু, আমি মায়া মানুষ না? একটা মায়া মানুষকে চাইলে মুখ ফুটা সব কথা কইতে পারে। মুকলেসরে অন্তত কথাটা জানাই দেওয়া দরকার ছিল, জানাই দাও নাই দেখা তো মুকলেস তোমারে নিয়ে স্বপ্ন দেখে। মুকলেসা আমারে লইয়া স্বপ্ন দেখলেই কি আর না দেখলেই কি? আমি তো জানি আমি কার। তুমি কার আর কার? খালি তুমি। কিন্তু ভাই যদি জানে আমি স্বামী শিকুনে তোমার লগে পীড়িত করি, তাহলে কি আমার আস্থা রাখবো? কাঁসা কঞ্চি দিয়া সপাস সপাস করে পিড়াইবো না? আরে না, কেউ দেখবো না, কেউ বুঝবো না, আমরা দুইজনে স্বামী শিকুনে পীড়িত করবো, অসুবিধা আছে তোমার? কোনো অসুবিধা নেই। কিন্তু তোমারে তো আমি সত্যি সত্যি পাই নাই, তোমারে তো পাইছি মনে মনে। একেরে না পাওনের চাইতে মনে মনে পাও ভালো না? মনে মনে মোকলেসাও তো পাইতেছে তোমারে। এই যে কথায় কথায় মোকলেসা মোকলেসা করো, এটাই তো আমার ভাল লাগে না। তুমি থাকো তোমার মোকলেসা রেলে, আমি গেলাম। না তুমি যাও না, তুমি যাও না, আসো, তুমি গেলে আমি বাঁচবো না। এই যে আমি কান ধইরা কইতাছি, আমি আর জীবনেও মোকলেসা মোকলেসা করবো না। তুমি মোকলেচ্ছা কেন? যদি আমার মুখে থেকে ম শোনো তখন কো, আমি আর জীবনেও মোকলেচ্ছা মোকলেচ্ছা করবো না। কইলাম তো, কথা দিলাম তোমারে আমি। বাই।
O, n-a kisun, oi da tu-i buz din-a. Kina zor? Motor de a șuil mas. Solvo, na? Solvo, solvo. Tu-i dac, ami atmuc, tu-i aitas. কি হইছে তোর কি আবার হইব কিছু যে হইব না এটা তো আমি ভালো করেই জানি এই বাড়ি যেমনে আছে এমনেই থাকব বালা কিছু কোনোদিন হইব না এই বাড়ি কি রে হঠাৎ করে তোর কি হইছে এমন করে কথা কইতেছিস কেন মানে এমন কি হয়ে গেছে তোর এরকম করে কথা কল লাগবো তুমি তো আছো মোজে সারা দিন টই টই কইরা এই বাড়ি ওই বাড়ি ঘুরা বেড়াও মানুষের মায়া গো দেইহা বেড়াও আর সুযোগ পাইলে পরে মানুষের মায়া গো ধইরা হাত টানা টানি করো তবা আস্তাগফিরুল্লাহ কি রে এই কি কইছ এগুলা আমি আবার কোন মেরা দুইটা আনছি মকসেদ ভাই কি মিছা কথা কইছ ওই সময় অবশ্যই মিছা কথা কইছ তুই চিনস না মকসেদ জানস না ও সারা দিন আমার লগে শত্রুতামি করে খালি কেমনে আমারে চরিত্র ট্রেন করা যায় সারা দিন তার এই চেষ্টা থাকে তুই বুঝস না তার মানে কি মকসেদ ভাই আসলে মিছা কথা কইছে অবশ্যই মিছা কথা কইছে আচ্ছা বইন তুই আমারে চিনস না আমি কোন মাইয়ার হাত ধরাতে দূরে থাক কোন মায়া দেখি তো চোখ তুলেই তাকাই না কোন মায়া কইতে পারবে এলাকার মধ্যে যে আমি কোন মায়া দিকে চোখ তুলে তাকাই দেখি কোন সময় চোখ তুলে চাও না কে মায়া গদিকে মানা করছে কেডা হস কোন ভালো ছেলে কোন সময় মায়া গদিকে তাকাইতে পারে মায়া গদিকে তাকানো খারাপ না খারাপ চোখে চাওয়া খারাপ ভালো চোখে চাওয়া তো আর খারাপ না মায়া গদিকে তাকানোটাই খারাপ আর তোর ভাই জানিস না খারাপ কাজ করতে পারে ক মায়া গদিকে তাকাইলে গুণ হইব না খুবই ভালো কথা তোমার গুণাকরণের কোনো দরকার নাই এবার বিয়াটা কইরা অন্তত একটা সবের কাম করো বিয়ার বয়স হইলে বিয়া না করাটাও কিন্তু একটা গুণা তোরে সব কে কইছে তোরে ওমা বিয়া করা যে ফরজ কাজ এটা তুমি জানো না হ্যাঁ মানে না জানো কি আছে আমি জানি না আমি তো জানি কিন্তু বিয়া করতে গেলে একটা ভালো মায়া লাগবে না তুই বুঝস না যারে তারা তোর বিয়া করা যায় না হ্যাঁ আমি অত কিছু বুঝি না তোমার বিয়া করনি লাগবো এইটাই আমার শেষ কথা আয় হায় আমার বইন তো মেলা খেপছে এবার তোমার বিয়া করাই ছাড়বো কিন্তু আমি যে হাসু বেগমটা বুঝাইতেই পারতেছি না আরে বেশি ঝামেলা করতেছে এই মুখসেদের বাচ্চা আমি যে একটু চান্স দিমু একটু পটামু তার কোনো কায়দা আছে পারি আমি কই থেকে যেন হারান দাদা এসে হাজির হয় একবার একবার যদি একদিনের লাই করে বাইন্দা রেখে আখির একটা চেষ্টা করতে পারতাম কেমনে আমি ওরা আটকাবো কেমনে আটকানোর কোনো দরকার নাই হাসু হাসু তুমি আঙ্গু বাড়িতে কেন আমি আইতে পারি না কয়গুলো তুমি অবশ্যই আসবা একশো বার আসবা হাজার আসবা কোটি বার আসবা কিন্তু আসো না তো তুমি বিয়া নিয়েও তো আইছিলাম সবজি লয়ে তুমি আমার হাত ধরছিল আজকে তোমার হাতটা ধরে ফেলছি দেখে তুমি দুঃখ পাইছো একটা সত্যি কথা কই মুখলেস ভাই সত্যি কথা কি সত্যি কও ফেলো ওই দিন যেই সময় তুমি আমার হাত ধরছিলাম যে ভালো লাগছিল কিন্তু ওই মকসুদার লিগা আমার ভালো লাগা সব শেষ হয়ে গেছে ওই মকসুদার ঢিক তোমার বুকে লাগছে ঠিকই কিন্তু আমার কই লাগছিল জানো কই লাগছিল কই যাই লাগছিল কই তোমার চেহারা দেখে তো আমি একটুকু বুঝতে পারি নাই বুঝবার দেইনি দীক্ষা বুঝো নাই এই কারণেই তো বাইরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ কইরা আস্তে কইরা আয় পড়ছি হাসু তোমার দেখলে কইলাম বুঝা যায় না যে তুমি ভিতরে ভিতরে আমার লাগে এত পাগল আমি তো মনে করছি তুমি মুখ সেদের কথা শুনে আমার ফটকা অসভ্য ব্যবহার ওর কথা বিশ্বাস করে জীবন আমার সামনে আসবে না
আরেকটা কথা কই মুকলেস ভাই দূর তুমি খালি আমার কাছে পারমিশন নিতেছো কেন বল তোর মনে যা আসে তুমি সব কও আমার কোনো সমস্যা নেই কোনো পারমিশন লাগবে না কও মুকসেদ ভাই কিন্তু ঠিকই কইছে কি কইছে আপনি আসলেই একটা ফটকা আর একটা অসভ্য পোলা এটা তুমি কি কইলা হাসু আমি ফটকা আমি অসভ্য তাইলে আইছো কেন তুমি আমার কাছে কারণ হাসু বেগমের ফটকার অশুভ পোলা বেশি পছন্দ কি বলে সত্যি কইছো তুমি সত্যি হ্যাঁ আমার ইচ্ছা করতেছে না আমার ইচ্ছা করতেছে তোমার জড়াইয়া বুকের মধ্যে জড়াইয়া ধরি না করছে কেন না আমি পারব না আমার পক্ষে সম্ভব না আমার আমার হাত পা কাঁপতেছে আমার খুব লজ্জা লাগতেছে আমি পারব না আমার হাত পা কাঁপতেছে আমি পারব না আমি আমার শরীর কাঁপতেছে হাত পা আমি চোখ বন্ধ করে তোমার জড়াই দেবো তোমার জড়াই দেবো হাসু 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 তুমি এ কথা আমার আগে কর নাই কেন হাসু আগে কি লেগে কর নাই আমি এরকম কইলে তো আমি কবে তোমার বউ করে নিয়ে তোমার ময়না পাখি আমার মামার সোনা পাখি আমার পাখি আমার পাখি তুমি এ কথা আগে কর নাই কেন পাখি আমার আগে কর নাই কেন পাখি হ্যাঁ পাখি ও ভাই কি হয়েছে তোমার কারে তুমি পাখি পাখি কইয়া ডাকতেছো এটা তো একটা গাছ অহনো বোঝো নাই এটা যে গাছ আচ্ছা কাই নাকি কত বইন আমি এতক্ষণ এটা গাছ ধরে বক বক করলাম কি লিগে বুঝো নাই না একটু আগেই কয়া গেলাম না আমি তোমার একটা বিয়া করণ দরকার বিয়া কি করলাম আমি এটা তো আসলেই গাছ ইস বুনের গাছের মান সম্মান সব গেল এটা কি করলো আমার তো মাথাই ধরতেছে না মাইয়া মানুষ মনে করে একটা গাছের জড়ায়া ধরলো মাথা তো পুরাই খারাপ হয়ে গেছে ভাইয়ের আমার মাথাটাও তো কম খারাপ হয় নাই আমি আবার কোনোদিন এরকম করুন না তো আমারে তুমি রক্ষা করো মা বোন আমারে তুমি কি হয়েছে দিলারা কেন ডাকলো কেন কথা কয় এই এ কেন আপনি কেন আপনি সারাদিন যারা অপেক্ষায় থাকো সারাদিন যারা দেখনের লিগে রাস্তায় দাঁড়ায় থাকো যার হাত ধরে মর্জিনা বাড়ি থেকে টাইনা বাইর করলা যারা এবার কইলা ভাই মনে করে হাত ধরি নাই অন্য কিছু মনে করে হাত ধরছি কি মনে করে হাত ধরছো সেটা আবার আমারই চিন্তা করে বাইর করতে কইলা মনে মনে তো আমি তোমারে চাই না হাসেম ভাই যেই হাসেম ভাই মনে মনে না এসে বাস্তবে আসে আমি ওই হাসেম ভাই ওই হাসিম রে কাল বিয়া নে দেখো আন আমার দেহ অসম্ভব এই হাসিম রে আমি দেখুমি না আমার আসল হাসিম রে চাই এমন করে না ময় না খবরদার খবরদার সুবা না কইলাম আমার সাইরা দাও কইতাছি আমি মনে মনে এসব পিড়িতে খেলাধুলা করি না এমন করে না দিলারা তো দিলারারে চিনই না দিলারা মনে মনে পটার মাই আই না আমি খালি আজকে রাতটুক দেখুম কাল বিয়া নে গিয়া হাসেম ভাই যদি কোনো রকম নয় ছয় করে একের থবা দিয়া ধরো অন্তবা দিয়া ধরো অন্তবা দিয়া ধরো না জি না এই নকল হাসেম রে দিয়া আমার চলবো না আমার আসল হাসেম রেই চাই তুই যা যা তো এখন যা 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 মনে মনে পটানেরা মানুষ খুঁজে পায় না
কলার ডাল আছে না ঘরে আছে তো কালকে রান্দিস তো কইলি তো রান্দা দেই মাসকলার ডাল তো ঘরেই আছে ভাই তোমার একটা কথা কই তুমি মোকলেস ভাই আর মকসদ ভাই হাগ লগে ঘোরাঘুরি করো না হেরা অনেক খারাপ মানুষ হাগ লগে ঘোরাঘুরি করলে মানছো তোমারে খারাপ কইব গ্রামের মানুষ জানে না আমি কেমন আমার মতন একটা ভালো পোলাই গ্রামে আর একটা দেবার পারবো বাজার থেকে কিছু কিনি না নিজে ফলাই নিজে খাই আর এই সারা গ্রামের মধ্যে আমার মতো একটা মাইয়া দেখাইতে পারবা যে বাড়ির সব কাজ কাম একলা করে খুব সাবধান হাসু খুব সাবধান কেন কি হইছে ভাই আমরা যে দুই ভাই বোনে মিলা সারাদিন পরিশ্রম কইরা নিজেকে কপাল নিজেরা বদলাইতেছি এটা কিন্তু মানুষ ঠিকই বুঝে তোর কি মনে হয় বুঝে না বুঝলে অসুবিধা কি বুঝলে তো ভালো আমাগো থেকে শিক্ষা নিয়ে নিজেরাই নিজেকে কপাল বদলাইতে পারবো ধর পরিশ্রম করে নিজেরা নিজেকে ভাগ্য পরিবর্তন করলে তো ভালোই হইতো আমিও বিয়ে করার লিগে পরিশ্রম একটা মেয়ে পাইতাম তোর একটা পরিশ্রমে পোলার কাছে তুলে দিবার পারতাম কিন্তু গ্রামের মানুষ তো আমাকে থেকে শিক্ষা নিতেছে না তাকে ধান্দা তো ভিন্ন কি ধান্দা ভাই আকাইম্মা পুলারা তরে পটানোর চেষ্টা করবো আর আকাইম্মা মেয়েরা আমারে পটানোর চেষ্টা করবো ও মা গো ভাই কি কইতাছই দি আমি যা কইতাছি একদম হাসা কথা কইতাছি এক বর্ণ মিথ্যা কথা কইতাছি না একটা আকাইম্মা পুলা চিন্তা করব হাসুর মতো একটা খাটুন না মেরে বউ করে যদি নিয়ে আহি সারাদিন ঘরবাড়ির কাম করব আর হ্যাঁ গায়ে বাতাস লাগায় ঘুরে বেড়াইব আর একটা আকাইম্মা মেয়ে চিন্তা করব যদি হাসিমের মতো একটা খাটুন না পুলার বউ হয়ে বাড়ি যাইবার পারি তাইলে এরকম পোলা খালি কাম কাজ করে রোজগার করবো আর হ্যাঁ সারাদিন পায়ের উপর পা তুলে পানসি পাইব তাইলে তো আমার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে ভাই হ্যাঁ খুব সাবধানে থাকুন লাগবো আমার কোনো আকাইম্মা কাউরে সুযোগ দেওয়া দেবো না বুঝছস তো কি কইছি বুঝছি ভাই আর কম লাগবো না কোদালার টুকরিটা বাইর কর হপাই খাইলা অহনি যাইবা আরে অহনি যেমন লাগবো বেলপুরে দেবো না কিরে দেখছ আছে কেউ বাইরে কই না তো ভাই কাউরি তো দেখলাম না কি কস আমার তো মনে হলো কি একজন আসছে আমার দেখে মনে হলো সরে গেছে কি যে কও না ভাই বাইরে গিয়ে তো আমি কাউরেই দেখলাম না খালি রাস্তা না এই পাশ ওই পাশ দুই পাশেই দেখাইছি কাউরেই দেখি নাই আমি ও তাহলে মনে তোর যাইতে দেখে দূরে গেছে গা ওইটা ঠিক কইছ ও ভাই যারে দেখছো আরে চিনো নাই একবার মনে হলো চিনছি আবার মনে হলো চিনি নাই যাজ্ঞা আমার পিছনে ঘুরে কোনো লাভ নাই আমারে পড়াই তৈলে আমার মতো পরিশ্রমী অন লাগবো কোনো আকাইম্মা মেয়ারে আমি আমার বাড়ির ত্রিশে মানায় ঢুকতে দেবো না এটা হলো আমার সাফ কথা তাইলে তো তোমার আর আমার কোনো দিন বিয়েই হইব না ওই না হইলে না হইব বিয়া যে হনই লাগবো এরম কোনো কথা আছে নি আরে বিয়া করে মানুষের সুখের লিগে বিয়া কইরা সুখের বদলে জীবন বরবাদ করলে এই বিয়ার কোনো মানে আছে নি তাইলে কি তুমি আমারে বিয়াই দিব না বিয়া দিব না কেন বিয়া দিব না তোরে কইছি আমি কিন্তু আমার এমন একটা পোলা লাগবো যেই পোলা এক বছর আমার লগে খেতে যায় কাম করবো বাড়ির কাম কইরা প্রমাণ করবে যে সে আকাইম্মা না ওই পোলার হাতে আমি তোরে তুলে দিব কি ঠিক আছে না হ ভাই ঠিক আছে